জাকির ভাই কাছে সংক্ষেপে জানেন এই দুই মিনিটে যে ট্যাক্স নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে সরকার নাকি ফ্রি ট্যাক্স রিটার্নের কি সুবিধা দিচ্ছে। জাকির ভাই এক্স্যাক্টলি কি কি বিষয়টি কি? জি ধন্যবাদ তাহের ভাই, আপনাকে ধন্যবাদ, এরই সাথে টাইম টেলিভিশনের সকল দর্শকদেরকে, এরই সাথে আমি সকল প্যানেলিস্টদেরকে যারা অত সময় ধরে আলাপ করতেছিলেন, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট টপিক আপনারা আলাপ করতেছিলেন, আমি শুনতেছিলাম। বাট লেটস টক অ্যাবাউট সাম ট্যাক্স, লাইক যেহেতু ট্যাক্স নেক্সট ইয়ার চলে আসতেছে, সিজনটা চলে আসতেছে এবং ইটস ভেরি নিয়ার। One of the news that recently IRS published course je mane jara ashole tax filing fee ta dite oparog dite koshto hobe tader ekta extra option je tara nijera kintu tader tax file ta freely korte parbe, file korte parbe. Ei program tar nam ta holo ora dise direct file. It is like one ekta same like apnar je commercial je software ase TurboTax hote pare, tax sector hote pare, onekta ei rokom. Bad part of it is that like not all state mane sob state e kintu eta accept korteche na ba korbe na. Initially tara shuru korbe, tara expect korteche je 13ta state e eta program tara use korbe. এই 13টা স্টেটে যারা আছেন তারা কিন্তু ফেডারেল প্লাস স্টেটে এই সিস্টেমটা ইউজ করে কিন্তু ফ্রিলি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবে। হাউএভার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলো হলো যেমন আপনার যারা আইটেমাইজ ট্যাক্স রিটার্ন করেন তারা এটা ইউজ করে আইটেমাইজ করতে পারবে না, কারণ এখনো পর্যন্ত এই সফটওয়্যারে আইটেমাইজ নাই, তারা কিন্তু অলওয়েজ স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ইউজ করতে হবে এই ক্ষেত্রে। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা হলো যাদের চাইল্ড থাকে তারা, যারা চাইল্ড মনে করেন আপনার কেয়ার এক্সপেন্সেস ক্রেডিটটা অ্যাপ্লাই করতে চান, এই সফটওয়্যারে এটা এখনো অ্যাভেলেবল না, মানে এটা পারবেন না। তার যেটা হলো যেমন কারো যদি আপনার ইন্টারেস্ট ইনকাম মোর দেন 1500 থাকে তারাও কিন্তু এই সিস্টেমটা ইউজ করতে পারবে না। আর এটা হলো জাস্ট লাইক আপনার মানে যেহেতু প্রথমবার এটা দিয়ে শুরু করতেছে, সো নট ফর এভরিওয়ান, সবাই এটা ইউজ করতে পারবে না। ইটস কাইন্ড অফ লাইক সিলেক্টেড ট্যাক্স পেয়ার, তারা ইনভাইটেশনের মাধ্যমে, ইনভাইটেশনটা দেওয়া হবে লাইক আপনার মিড ফেব্রুয়ারিতে, যারা এই ইনভাইটেশনটা পাবেন তারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারবেন। অনলি লাইক কিছু স্মল বা বেসিক ক্রেডিট যেটা আছে যেমন আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ডিপেন্ডেন্সি ক্রেডিট, এই তিনটা ক্রেডিট কিন্তু এটাতে আপনার অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এই তিনটা ক্রেডিটের মানে উপযুক্ত সব প্রোগ্রামে। বাট ফর এক্সাম্পল আদার যদি ক্রেডিট থাকে যেমন সোলার ক্রেডিট, হোম অফিস ডিডাকশন, আপনার মুভিং এক্সপেন্স, আর লাস্টলি আমি বলবো যে ইট ইজ আপনার সেলফ প্রিপেয়ার্ড, মিনিং হলো যেমন আপনাকে ট্যাক্স সংক্রান্ত নলেজ থাকতে হবে, সো দ্যাট আপনি এটা ইউজ করতে পারেন সিস্টেমটা, এবং সিস্টেমটা ইউজ করে আপনার আমার কাছে মনে হচ্ছে প্রফেশনালদের কাছেই করা উচিত, আদারওয়াইজ এটা করতে গেলে হিতে বিপরীত হতে পারে।